হ্যালো ডেয়ারি স্টুডেন্ট আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ অন স্ক্রিনে আপনারা যে সমস্ত টপিকগুলো দেখছেন এই সমস্ত টপিকগুলোই আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে অনেকেই হয়তো বলতে পারেন যে আমি তো এই বিষয়গুলো জানি তো যারা জানেন ডেফিনেটলি তারা ভিডিওটা স্কিপ করতে পারেন আর যারা জানেন না অ্যাকচুয়ালি আমি জানি এখানে নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট এই সমস্ত বিষয়গুলো নিয়ে এখনও রিসার্চ করেননি তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক আর শুরু করার প্রথমেই বরাবর মতো একটা রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল নোটিফিকেশান করে দেবেন তার সঙ্গে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন থ্যাংক ইউ তো এখানে আমি যে সমস্ত টপিকগুলো নিয়ে আলোচনা করবো প্রত্যেকটা টপিক খুবই ভাইটাল অ্যাট ফার্স্ট যে টপিকটা নিয়ে আলোচনা করব এখানে আর এই আর্টিকেলের লিঙ্ক আমি ডেসক্রিপশনের একদম ফার্স্ট লিঙ্কে দিয়ে দেবো ওখান থেকে আপনারা এই লিঙ্কে ক্লিক করে টোটাল আর্টিকেলটা পড়ে নিতে পারবেন তাও একবার শুনিয়ে দিচ্ছি জাস্ট শুনলে আরও আপনাদের মনে থাকবে বেশি তাই শুনিয়ে দিচ্ছি তো এখানে ফার্স্ট যে কোশ্চেনটা সেটা হচ্ছে হাউ মাচ ভ্যালু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ডিগ্রি মানে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে ডিগ্রিগুলো তার কতটা ভ্যালু আছে তারপরে যে কোশ্চেনটা থাকবে সে তার উত্তরও থাকবে পরীক্ষা পদ্ধতি সংক্রান্ত সাধারণ নির্দেশিকা মানে পরীক্ষার কি টাইপের হয়ে থাকে এবং কখন কোন সময় হয়ে থাকে এই বিষয়গুলো নিয়ে একটা টোটাল গাইড তারপরে যে কোশ্চেনটা সেটা হচ্ছে শিক্ষার্থী সহায়তা মানে স্টুডেন্ট সাপোর্ট সার্ভিস স্টুডেন্টরা যদি কোনো প্রবলেম হয় তা স্টুডেন্টরা কোন জায়গা থেকে সাপোর্টটা নেবে তারপরে আর একটা কোশ্চেন সেটা একই জিনিস শিক্ষার্থীদের অভিযোগ এক্সাম্পল ধরুন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির কোনো একটা বিষয় আপনাকে ভালো লাগলো না বা আপনার কোনো একটা প্রবলেম হয়ে গেছে তাহলে আপনি কাকে অভিযোগ করবেন কোন ফোন নম্বরে কোন ইমেলে অভিযোগ করবেন তার ডিটেলস আমি এই ভিডিওতে আজকে বলব তারপরের কোশ্চেন কর্মক্ষেত্রে যৌন নিপীড়ন সংক্রান্ত নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের নীতি এক্সাম্পল আমরা রেগুলার কলেজগুলো দেখেছি বা বিশ্ববিদ্যালয়গুলো দেখেছি সেখানে আমরা রেগিং টাইপের হয় তো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ওই ধরনের যদি কেউ কোনো রকম কিছু করে তাহলে তার কি রকম কি হবে এবং সেই নিয়ে একটা টোটাল আর্টিকেল সেগুলো আজকে এই ভিডিওতে আলোচনা করবো আর তার থেকেও বড়ো কথা সব থেকে যেটা গুরুত্বপূর্ণ কোশ্চেন সেটা হচ্ছে শিক্ষার্থীদের সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনের উত্তর টোটাল একটা টোটাল এই ভিডিওটা দেখার পর ডেফিনেটলি আপনাদের টোটাল এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অ্যাকচুয়ালি কী এবং এখানে কি কি হয় তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা ফার্স্ট আমরা যেটা জানি যে ডিগ্রি বা স্বীকৃতি তো এখানে দেখেন হাউ মাচ ভ্যালু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ডিগ্রি তো প্রথমেই আমি এই আর্টিকেলটা যেহেতু আপনার ডিসক্রিপশানে ফার্স্ট লিঙ্কে দিয়ে দেবো অবশ্যই লিংকে লিঙ্কে ক্লিক করে মানে ভিডিওটা দেখুন দেন ওখানে ক্লিক করবেন এখানে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন যে টোটাল বিষয়টা রেগুলার কলেজের যে ভ্যালুটা আছে সেটা কিন্তু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির একই ভ্যালু এখানে পুরো ক্লিয়ার বলা হয়েছে তাই আপনারা প্রত্যেকে দেখে নিতে পারবেন পুরো সুন্দরভাবে তাই এখানে টোটাল গাইডলাইন পুরো দেওয়া হয়েছে পরপর যে নির্দেশিকা দেওয়া হয়েছে প্রত্যেকটা নির্দেশিকা এই ভিডিওতে কভার করব এখানে বলা হয়েছে পরীক্ষা পদ্ধতি সংক্রান্ত সাধারণ নির্দেশিকা এখানে সেমিস্টার সিস্টেমের কথা বলা হয়েছে বলা হয়েছে পাঠ্যক্রমের অবয়ব নির্ধারিত ছয় মাসের সময়সীমার ভিত্তিতে মানে আমরা যেটাকে বলি যে সেমিস্টার ভিত্তিতে প্রথম সেমিস্টারটা হয় আপনার অ্যাসাইনমেন্ট দিয়ে দ্বিতীয় সেমিস্টারটা হয় আপনার ফাইনাল পরীক্ষা দিয়ে যদি আমরা ধরি বিডিপি আর্টসের কথা তাহলে টোটাল ছয়টা সেমিস্টারের পরীক্ষা হবে তার মধ্যে ফার্স্ট সেমিস্টার হবে অ্যাসাইনমেন্ট সেকেন্ড সেমিস্টারটা হবে আপনার ফাইনাল পরীক্ষা আবার থার্ড সেমিস্টারটা হবে অ্যাসাইনমেন্ট ফোর্থ সেমিস্টারটা হবে আপনার ফাইনাল পরীক্ষা আবারও ফিফথ সেমিস্টার হবে আপনার অ্যাসাইনমেন্ট এবং সিক্স সেমিস্টার হবে আপনার ফাইনাল পরীক্ষা এইভাবে আপনাদের সেমিস্টারগুলো চলে আসছে বারো মাস আগে এইটাকে আমরা সেমিস্টার ভাবতাম না বাট এখন সেমিস্টার হয়েছে যেখানে তাই এই সিস্টেমে সেমিস্টারটা কাজে লাগিয়েছে এই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি তারপরে যে কোশ্চেন সেটা হচ্ছে আপনার রিভিউ সিস্টেম মানে খাতা রিভিউ করা এটা কি যায় অ্যাকচুয়ালি ডেফিনেটলি এখানে যেটা বলা হয়েছে সে তার বাইরে তার কিছু বলা যায় না তা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি বিডিপি কোর্সের জন্য কোনো প্রথাগত রিভিউ পদ্ধতি এই বিশ্ববিদ্যালয়ে নেই তাই শিক্ষার্থীরা যাতে কোনো অবিচারের শিকার না হন তা নিশ্চিত করার জন্য পরীক্ষা ও মূল্যায়নের প্রতিটি স্তরে সম্ভাব্য সব রকম পূর্ব সতর্কতা নেওয়া দরকার বা নেয় যেন তো নেতাজির সিস্টেমটা কি দেখেন আপনি ধরেন এক্সাম্পল আপনার খাতা যদি আড়ে করে দেয় আপনি ডেফিনেটলি আপনার কোনো ভুল আছে যে কারণে আপনার খাতা কিন্তু আড়ে করা হয়েছে তাই আপনাকে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি খাতা কিন্তু রিভিউ করার সিস্টেমটা বা রিভিউ করার যে অপরচুনিটি সেটা কিন্তু দিচ্ছে না তাই আগের থেকে পুরো নিজেকে প্রিপেয়ার করে নিতে হবে পরীক্ষা দেওয়ার জন্য রকম যে অবৈধভাবে পাশ করার চেষ্টা টুগলি বা বই রেখে এভাবে চেষ্টা করার চেষ্টা করলে হবে না তো এটাই বলা হয়েছে পরীক্ষার সূচি পরিবর্তন এটা বলা হয়েছে দেখুন সাধারণত পরীক্ষার তারিখ বদল করা হয় না কোনো সরকারি চাকরির বা কোনো সরকারি পরীক্ষা থাকলেও সেটা কিন্তু হয় না তবে এবছর যেমন কোভিড নাইন্টিন প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে অল ওভার ইন্ডিয়া বা অল ওভার ওয়ার্ল্ডে সব শিক্ষার সব জায়গাতেই আপনার ডেট চেঞ্জ করে ফেলেছে এটা কিন্তু বাদ এটার পরিবর্তে অন্য কোনো যদি সাধারণ একটা এলাকাবাসে কিছু হয় তাহলে মোটামুটি ধরেন পরীক্ষা নেতাজির পরীক্ষা বাদেও যদি কোনো চাকরির পরীক্ষা হয় সে সত্ত্বেও মানে তার সত্ত্বেও কিন্তু নেতাজির পরীক্ষা যে নির্দিষ্ট সময় হয় সেই সময়ই হবে তাতে আপনার পরীক্ষা থাকলো বা না থাকলেও সেটা নেতাজি দেখে না এটাই বলা হয়েছে পরীক্ষা কেন্দ্র এটাই বলা হয়েছে যে আঞ্চলিকভাবে আপনার এলাকাতেই যে সমস্ত স্টাডি সেন্টারগুলো আছে সরকার স্বীকৃত বা নেতাজির কোনো যদি ইউনিভার্সিটি থাকে সেই ইউনিভার্সিটির আন্ডারে হয় এবার ওভারঅল যদি দেখেন আপনার এলাকায় চল্লিশ থেকে কুড়ি কিলোমিটারের ভিতরে ভিতরে আপনাদের পরীক্ষার সেন্টারগুলো পড়ে থাকে আর টোটাল যে আর্টিকেল আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো ব্যাপারগুলো মোটামুটি পড়ে নেবেন আর আমি যেগুলো মেন মেন পার্ট সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো শিক্ষার্থী সহায়তা এক্সাম্পল ধরুন এখানে কি বলা হয়েছে স্টুডেন্ট সাপোর্ট সার্ভিস এরপরে যেটা হচ্ছে শিক্ষার্থী সহায়তা বিশ্ববিদ্যালয়ের বিদ্যাগত ও প্রশাসনিক পরিকাঠামোর প্রধান অভিমুখ হলো সমস্ত পদ্ধতিটি যাতে পরীক্ষার্থীদের অনুকূল হয় ভর্তিপূর্ব সময় থেকে সার্টিফিকেট পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা বিভিন্ন পর্যায়ে বিশ্ববিদ্যালয় থেকে বিদ্যাগত ও অন্যান্য সহযোগিতা নিরন্তর পেয়ে থাকেন ঠিক আছে তার মধ্যে যেগুলো হচ্ছে প্রধান কার্যালয় আঞ্চলিক অঞ্চল ও পাঠ কেন্দ্রগুলিতে ভর্তিপূর্ব কাউন্সেলিং হয় এই ধরনের বিভিন্ন পার্ট বাই পার্টে সব কিছু হয় তো এটাই বলা হয়েছে তারপরে যে বড় অপশনটা সেটা হচ্ছে শিক্ষার্থীদের অভিযোগ যে কোনো ধরনের অভিযোগ জানানোর জন্য সহকারী অধিকর্তা স্টাডি সেন্টার অথবা অব্যায়ক শিক্ষার্থী অভিযোগ এবং নিষ্পত্তি বিভাগ এর সাথে যোগাযোগ করুন চিঠি অথবা মেলের মাধ্যমে এখানে বলা হয়েছে মেল তো মেলও দিয়ে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে টোটাল ঠিকানাও দিয়ে দেওয়া হয়েছে আপনার ডাইরেক্ট সেখানে গিয়েও অভিযোগ করতে পারেন এছাড়া আপনি মেলের মাধ্যমে আপনার টোটাল ব্যাপারটা ইংলিশ বা বাংলাতে আপনি লিখে মেল করতে পারেন আর তার ঠিকানা বলিয়ে দেওয়া হয়েছে ডিডি ছাব্বিশ সেক্টর ওয়ান সল্টলেক সিটি কলকাতা সাত লক্ষ চৌষট্টি তো এই হচ্ছে ব্যাপার কর্মক্ষেত্রে যৌন নিপীড়ন সংক্রান্ত নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের নীতি তো প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমি আজকে ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেবো তো অবশ্যই প্রত্যেকে দেখবেন এরপর বলা হয়েছে যেটা হচ্ছে কর্মক্ষেত্রে যৌন নিপীড়ন সংক্রান্ত নেতাজি সুভাষ মুক্তি বিশ্ববিদ্যালয়ের নীতি তো কোন ক্ষেত্রে আপনি যদি যৌন নিপীড়ন সংক্রান্ত কিছু ঘটে আপনার ক্ষেত্রে তো সঙ্গে সঙ্গে আপনি আপনার স্টাডি সেন্টারের যদি সঙ্গে সঙ্গে জানাতে চান তাহলে আপনি আপনার স্টাডি সেন্টারের যিনি কোঅর্ডিনেটর আছেন তার কাছে বা তার সঙ্গে টোটাল ব্যাপারটা ডিসকাস করুন ডেফিনেটলি তিনি সাহায্য করবেনই করবেন হান্ড্রেড পার্সেন্ট তো এটাই বলা হয়েছে তো অ্যাকচুয়ালি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে এই সমস্ত ব্যাপারগুলো হয় না বললেই চলে যদিও কখনো হয়ে থাকে বাই চান্স তাহলে আপনি ডাইরেক্ট কোয়র্ডিনেশান কথা বলতে পারেন এছাড়াও আপনি ডাইরেক্ট রকম যদি অভিযোগ থাকে উপরে দেওয়া মেলেও কিন্তু অভিযোগটা আপনি দায়ের করতে পারেন এটাই বলা হয়েছে শিক্ষার্থীদের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চিনের উত্তর অবশ্য চোখ বুলিয়ে নিন তো এখানে বলা হয়েছে যে সমস্ত কোশ্চিনগুলো দেওয়া হলো প্রত্যেকটা কোশ্চিন পার্ট বাই পার্ট আপনাদেরকে বোঝা দরকার তার মধ্যে প্রথম কোয়েশ্চেনটা যেটা বলা হয়েছে যেটা প্রথম কোয়েশ্চেন সেটা বলছে আমি কোথায় অনলাইন আবেদনপত্র পাব আমার পূরণ করা আবেদনপত্র অথবা যোগ্যতা মান কোথায় যাচাই করব পূরণ করা আবেদনপত্র কোথায় জমা করব বা কোথায় জমা দেবো এই টোটাল বিষয়টা টোটালটাই আপনি যে কলেজে অ্যাডমিশন নিয়েছেন সেই কলেজে গিয়েই আপনাকে টোটাল বিষয়টা দেখাতে হবে তো এই হচ্ছে ব্যাপার তো আমি কি পাঠ কেন্দ্র স্টাডি সেন্টার বদল করতে পারি এখানে কি বলা হয়েছে ভর্তির পর শর্ত সাপেক্ষে কেন্দ্র বদল করা যায় নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের অনুকূলে কলকাতার প্রদেয় পাঁচ শত টাকার জমা দিয়ে আবেদন করতে পারেন এই ধরনের আবেদনপত্র তখনই গ্রাহ্য হবে যখন শিক্ষার্থী চাকরি বিবাহ অথবা পরিবার স্থানান্তরের কারণে পাঠ কেন্দ্র বদল করতে চাইবেন উপরোক্ত কারণগুলি যথাযথ প্রমাণ দিতে হবে তবেই আপনি আপনার স্টাডি সেন্টার বদল করতে পারবেন এটাই বলা হয়েছে তারপরে যে কোশ্চেন সেটা বলা হয়েছে আমার পুঞ্জিভুক্তকরণ সংখ্যা অথবা পরিচয়পত্র হারিয়ে গেলে আমি কি করব যেটাকে আমরা এনরোলমেন্ট সার্টিফিকেট বলে থাকি তো আবেদনকারীকে যথাশীঘ্রি সম্ভব স্থানীয় থানায় একটি ডায়রি করতে হবে এনরোলমেন্ট কাম আইডেন্টিটির জন্য এর প্রতিরূপ বা অনুরূপ পেতে গেলে আপনাকে বিশ্ববিদ্যালয়ের অনুকূলে কলকাতায় প্রদেয় পাঁচশো টাকা আপনাকে ডিমান্ড ড্র্যাপ থানায় ডায়রি করতে হবে ড্র্যাপ কাটিয়ে তারপরে থানায় ডায়েরি করতে হবে এবং সেই থানায় যে ডায়েরি করেছেন সেটা নিয়ে আপনাকে সঙ্গে সঙ্গে সিলমোহর করে দেবে সেটা আপনি আপনার গোল পার্ক বা আপনার স্টাডি সেন্টারে সেটা দেখাতে পারবেন তারপরেই আপনাকে আপনার নামে নতুন করে আবার এনরোলমেন্ট সার্টিফিকেট প্রদান করা হবে তো গোল পার্কের ব্যাপারটা যেহেতু বললাম যদি গোল পার্ক সম্বন্ধে জানতে চান বেশিরভাগই স্টুডেন্টের যত সমস্যার সমাধান হয় বিশেষ করে গোলপার্কেরই হয়ে থাকে তাই গোলপার্ক সম্পর্কে জানতে আমাদের চ্যানেলে একটা টোটাল এই বিষয় নিয়ে ভিডিও করা হয়েছে গোল পার্কে কী কী সমস্যার সমাধান করা হয় এবং কাদেরকে গোলপার্ক যেতে হয় টোটাল ব্যাপার নিয়ে আমি একটা সুন্দর ভিডিও করে রেখেছি আমি চাইলে আই বটনও দিয়ে দিতে পারবো এছাড়াও এই ভিডিওর পাঁচ নম্বর লিঙ্কেও আমি দিয়ে দিতে পারব পাঁচ নম্বর লিঙ্কটা ফলো করতে পারেন আর এই ভিডিও লাস্টে একটা সুন্দর কথা বলবো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত এখন এত দূর যেহেতু আপনি ভিডিওটা দেখেছেন অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন কারণ এটা আমার দৃঢ় বিশ্বাস তারপরে যে কোশ্চেন আমি নিজের কেন্দ্র পছন্দ করতে পারবো নাকি বিশ্ববিদ্যালয় ঠিক করে দেবে আমার কেন্দ্র। এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আপনি আপনার সুবিধা মতো কেন্দ্র বাছাই করতে পারেন তবে মনে রাখবেন বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত সমস্ত কোর্স সব পাঠকেন্দ্রে কিন্তু দেয় না এক্সাম্পল আপনি ধরুন আপনি কাটোয়া কলেজে অ্যাডমিশন নিয়েছেন কাটোয়া কলেজে যদি আপনার ফিজিক্স অনার্সটা না থাকে তাহলে আপনি এডমিশন নিয়ে করবেন তাই আর কি সেই জায়গায় যদি আপনার ফিজিক্স অনার্সটা থাকে বর্ধমান রাজ কলেজে বা আপনার শিলিগুড়ির কলেজে তাহলে আপনি সেই শিলিগুড়ি কলেজে অ্যাডমিশন নিতে হবে দূরত্ব হলেও আপনাকে সেখানেই অ্যাডমিশন নিতে হবে তার কারণ আপনার ধারে কাছে যে স্টাডি সেন্টার বা কলেজ সেখানে কিন্তু ওই কোর্সটা তারা প্রোভাইড করে না এটাই হচ্ছে মূল ফ্যাক্ট তাহলে বোঝা গেল তারপরের কোশ্চেন হচ্ছে কোর্স ফি কিভাবে প্রদান করব আমরা প্রত্যেকেই জানি আগে এটা পুরোপুরি অফলাইন ছিল ব্যাঙ্ক চালান দিতে হতো এখন প্রত্যেকটাই অনলাইন হয়ে গেছে তাই আপনাকে কোর্স ফি বাবদ আপনাকে অনলাইন চালান কাটতে হবে অনলাইন অফলাইন দুটোই সিস্টেম আছে তবে অনলাইনেই বেশিরভাগ জন করে অনলাইনে করলে সঙ্গে সঙ্গে আপনি চালান পেয়ে যান এটাই একটা বিশাল পজিটিভ পয়েন্ট তাই অনলাইন অফলাইনে দুই হয় এখন সিস্টেমটা পুরো বদলে গেছে তাই অনলাইন অফলাইনে যেটা ইচ্ছে করতে পারেন এ হচ্ছে ব্যাপার কোর্স ফি আপনি অনলাইনেও দিতে পারেন অফলাইনেও দিতে পারেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির থ্রুতে ইউ অফিসিয়াল ওয়েবসাইটের থ্রুতে তারপরে যে কোশ্চেন আমি আমার ভর্তির আবেদনপত্র কি ডাকযোগে পাঠ কেন্দ্রে পাঠাতে পারি এটাও খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন কারণ অনেক স্টুডেন্ট আছেন যারা কিন্তু অনেক দূর দূরান্তে থাকেন বা চাকরি করেন অনেক স্টুডেন্ট আছেন যারা আর্মিতে চাকরিরত বিভিন্ন একটা হিউজ লং টাইম ধরে তারা ডিউটি করছেন তো সেই সমস্ত স্টুডেন্টরা কি অবশ্যই ডাক পাঠাতে পারে সেটাই বলা হয়েছে তো এখানে বলা হয়েছে না পারবেন না কারণ পাঠ কেন্দ্র একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে আপনার আবেদনপত্র যাচাই করা হয় মানে আপনি যখনই অ্যাডমিশন নেবেন তো সঙ্গে সঙ্গে আপনাকে একটা আপনার টোটাল পাঠ কেন্দ্রে আপনাকে যাচাই করবে মানে আপনাকে যখন ইনরোলমেন্ট সার্টিফিকেট দেবে বা যখন বুক দেবে বা আপনার টোটাল ব্যাপারটা যখন বিশেষ করে আপনি কলেজে যেহেতু অ্যাডমিশন নিয়েছেন যে আপনি কে সেটার পরিচয়পত্র হিসেবে আপনি স্ট্যান্ড হয়ে দাঁড়াতে হবে আপনাকে এটাই হচ্ছে আপনার পরিচয়পত্র যখন আপনাকে দেখবে তখনই ইউনিভার্সিটি থেকে আপনার সেই পেপারটা সই করে নেবে এবং আপনি সেই কলেজের একজন স্টুডেন্ট হিসাবে গণ্য হবেন সেই জন্য প্রথমত আপনাকে ডাক যোগে পাঠালে হবে না প্রথমে আপনাকে ফার্স্ট যখন ভেরিফিকেশান হবে তখন আপনাকে অবশ্যই কলেজে একবার দেখা করতে হবে তারপর আপনি হিউজ সময় ধরে কলেজে না আসুন কোনো অসুবিধা নেই অনেক কলেজ একটা বিশাল অপরচুনিটি দেয় সেটা আপনার পরিবারের কেউ যদি আপনার অ্যাসাইনমেন্টগুলো জমা করে দেয় সেক্ষেত্রেও জমা নেয় আবার অনেক ক্ষেত্রে আছে আপনার অ্যাসাইনমেন্টের যা রেজাল্ট বা পরীক্ষার রেজাল্ট সেগুলো আপনার পরিবারের কেউ যদি আনতে যায় তাহলেও দেয় অনেক স্টাডি সেন্টার আছে কিন্তু সব স্টাডি সেন্টারের কথা বলছি না এই হচ্ছে ব্যাপার তো মোটামুটি এই বিষয়গুলো ধারণা আপনাদের মধ্যে একটু একটু আসছে তো যেহেতু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন প্রত্যেকটা বিষয় আপনাদের ক্লিয়ার হয়ে যাবে এরপরে কোনো কোয়েশ্চেন কারোর সাথে করার প্রয়োজন পড়বে না এই বিষয় নিয়ে তার পরের কোয়েশ্চেন আবেদনপত্র জমা দেওয়ার পর আমাকে কি করতে হবে এটাই আমি আগেই বললাম যে কেন্দ্র আপনাকে একবার ভেরিফিকেশান হিসেবে আপনাকে নিজে সশরীরে দেখা করতে হবে এটা হচ্ছে আপনার আবেদনপত্রর কাজ পর আমার ভর্তি প্রত্যাহার করতে পারি কি না এবং ভর্তির ফি ফেরত পাবো কি না তো এখানে ভর্তি হয়ে গেলে আপনি সেই ব্যাপারে কোনো রকম টাকা ফেরত পাবেন না আর এই ব্যাপারটা ইউনিভার্সিটি কোনো রকম গ্র্যান্ট করে না কারণ আপনি একবার অ্যাডমিশন নিয়ে নিলেন টাকা কাটিয়ে নিলেন তারপরে আপনার সে টাকার ফেরত দেওয়া হয় না ভুলবশত যদি ইউনিভার্সিটি আপনি ধরেন পরীক্ষা সরি আপনি ধরেন অ্যাডমিশন নিলেন অথচ ইউনিভার্সিটির তরফ থেকে আপনাকে কোনো রকম কোনো কিছু প্রোভাইড করলো না সেক্ষেত্রে ইউনিভার্সিটি দায়ী হয়ে যায় তাই ইউনিভার্সিটি সেক্ষেত্রে আপনাকে টাকাটা ফেরত দেয় বাট আপনি যদি অ্যাডমিশন নেওয়ার পর যদি ভাবেন যে আমি আর পড়বো না তো আমার টাকাটা ফেরত দিন এই আপনার গ্রাহ্য করে না এ হচ্ছে ব্যাপার ভর্তির পর আমি কি বিষয় বদল করতে পারি তো এটা বলা হয়েছে অ্যাকচুয়ালি এই এই কথাটা আমি প্রত্যেকটা ভিডিওতেই কম বেশি বলে থাকি প্রত্যেকটা নয় প্রায় ভিডিওতেই কম বেশি বলে থাকি যে ভর্তি হয়ে গেলে ধরুন একটা কোর্সে বাংলাতে আপনি অ্যাডমিশন নিলেন তো সেহেতু আপনি কি তার পরিবর্তে ইতিহাস নিতে পারবেন মানে সেই ভর্তির সেই যে ভর্তি হয়েছেন যে টাকা দিয়ে একবারই ভর্তি হয়েছেন তার পরিবর্তে কি নতুন করে আবার সেই বাংলার পরিবর্তে ইতিহাস নিতে পারবেন এক এক কথাই উত্তর না কারণ আপনি ভর্তির স্টাডি সেন্টার চেঞ্জ করতে পারেন সব কিছু করতে পারেন বাট কোর্স পরিবর্তন করতে পারে না বা বিষয় পরিবর্তন করতে পারে না এটাই বলা হয়েছে তারপরের কোশ্চেন আমি একই সঙ্গে দুটো প্রোগ্রাম নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে করতে চাই হবে অ্যাকচুয়ালি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এটা কোনোদিনই গ্র্যান্ট করেনি আর করবেও না আপনি দুটো করতে পারেন একটা রেগুলার থেকে করতে পারেন একটা আপনার যে কোনো ওপেন থেকে করতে পারেন এ হচ্ছে সিস্টেম অনেকে স্টুডেন্ট আছে আপনার নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি একটা ওপেন ইউনিভার্সিটি ইগনু একটা ওপেন ইউনিভার্সিটি অনেক স্টুডেন্ট আছে এই দুই জায়গা থেকে যদি দুটো করতে চায় অনেকেরই কোশ্চেন আছে হতেই পারে তার সেক্ষেত্রেও আপনি পারবেন না কারণ রেগুলার ওপেন দুটো আলাদা আপনার সংস্থা তাই একটা রেগুলার থেকে করতে হবে একটা ওপেন থেকে করতে হবে এটাই হচ্ছে মূল নিয়ম তো আশা করি বোঝা গেল তারপরের কোশ্চেন পাঠ উপকরণ অধ্যয়নের সময় কোনো সমস্যার সম্মুখীন হলে কি করণীয় কোশ্চেনের উত্তর হচ্ছে শিক্ষার্থীদের দ্বারা নির্বাচিত বিশ্ববিদ্যালয়ের পাঠকেন্দ্রগুলিতে সপ্তাহান্তরে অথবা ছুটির দিনে শিক্ষার্থী এবং কাউন্সিলরের মুখোমুখি আলোচনা করতে হবে তাহলেই ব্যাপারটা আপনি টোটাল বুঝতে পারবেন তারপরে যে কোশ্চেন হচ্ছে পিসিপিতে আমার উপস্থিতি কি আবশ্যক তো এটা আবশ্যক নির্দেশিত হয় আবার নাও হয় তো আপনি ইচ্ছা করলে আমি আপনি হতেও পারেন নাও হতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু এখানে টোটাল আর্টিকেল অনুসারে বল যেটা বলা হয়েছে যে ভাবনা চিন্তাটা আপনার উপর ডিপেন্ড করে আপনি হতেও পারেন নাও হতে পারেন এটাই বলা হয়েছে তারপরে যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আমি পরপর আপনাদেরকে বলছি আর ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তাই আমি কিছু কিছু কোশ্চেন স্কিপ করলাম আপনারা আর্টিকেলটা সুন্দরভাবে একবার দেখে নেবেন তারপরে যে কোশ্চেন কখন এবং কিভাবে আভ্যন্তরীণ মূল্যায়ন পত্রটি জমা দেব উত্তর হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক দপ্তর কর্তৃক নির্ধারিত সময়সূচির মধ্যে শিক্ষার্থীকে তার নিজ পাঠকের অভ্যন্তরীণ মূল্যায়নপত্রটি জমা করতে হবে এটাই বলা হয়েছে তারপরের গুরুত্বপূর্ণ কোশ্চেন সেটা হল যে কোর্সটি নির্ধারিত সময়সীমা অর্থাৎ তিন বছরের মধ্যে যদি আমি সম্পূর্ণ করতে না পারি তাহলে আমার যে কোর্সটা সেটা কি ভ্যালিড থাকবে না ইনভ্যালিড থাকবে এখানে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি টোটাল ছয় বছর আপনাকে একটা হিউজ পরিমাণে সময় দিচ্ছে এই ছয় বছরের মধ্যে আপনি টোটাল যদি কোর্সটা কমপ্লিট করতে পারেন তাহলে কোনো ব্যাপারই না ছয় বছরের মধ্যে আপনি টোটাল বিষয়টাকে কমপ্লিট করে নিতে পারবেন আশা করা যায় কারণ নেতাজিতে যে সমস্ত স্টুডেন্টরা পড়েন বেশিরভাগই স্টুডেন্ট কিন্তু বেশিরভাগই কর্মরত বা চাকরির সঙ্গে যুক্ত বা ব্যবসার সঙ্গে যুক্ত তাই অনেক ক্ষেত্রে আছে আমি এক্সাম্পল যদি দিই বারবার এক্সাম্পল দেওয়া অতটা ভালো না তাও দিচ্ছি ধরেন একজন সাধারণ স্কুল টিচার তো তিনি ধরেন নিয়মিত স্কুলে পড়াতে যান সেই মুহূর্তে ধরেন পরীক্ষা পড়ে গেল আপনার শনিবারে তো স্কুল টিচারের পরীক্ষা পড়ে গেল শনিবারে আবার নিতাজিত পরীক্ষা পড়ে গেল তার শনিবারে আপনি বলছেন স্কুল টিচার সে আবার পড়বে কেন ডেফিনেটলি পড়বে তিনি তিনার যদি যোগ্যতা আপনার ইনক্রিজ করার প্রয়োজন হয় ডেফিনেটলি পড়েন অনেকেই পড়েন একদম হাজার হাজার স্টুডেন্ট আছেন এরকম তো সেই জায়গা থেকে আপনার ব্যাপারটা অনেকটা অন্যরকম হয়ে যাচ্ছে না সেই জন্যই আপনার সেই পরীক্ষাটা আপনাকে মিস করতে হবে কারণ ওপেন তো একটা হিউজ পোটেন্সিয়াল সময় দিচ্ছে আপনাকে সেই জন্য আপনি ওপেনটাকে ছেড়ে আপনার রেগুলারটাকে ভালোভাবে ব্যাপারটাকে ক্লিয়ার করার চেষ্টা করছেন কারণ রেগুলার আপনাকে এতটা সময় দেয় না যে জন্যই ওপেনটাকে আপনারা নর্মালিভাবে ছেড়ে দিতে পারেন তাই আপনাকে ছয় বছর সময় দিচ্ছে এটা বোঝার বোঝানোর কারণে আমি এতটা কথা বললাম তারপরের কোশ্চেন হচ্ছে আভ্যন্তরীণ পত্র একবার মূল্যায়িত হওয়ার পর মান বৃদ্ধির জন্য পুনরায় জমা করতে পারব কিনা কোনো পরিস্থিতিতে সেটি আপনি করতে পারবেন না বোঝা গেল তাহলে এই ছিল মূল টপিক বা মূল কোশ্চেন তো আপনাদের একটা ছোট্ট রিকোয়েস্ট করব এই ভিডিওর যে চার নম্বর যে লিঙ্কটা আছে সেটা হচ্ছে আপনাদের গুগল ফ্রম লিঙ্ক তো অল ওভার ওয়েস্ট বেঙ্গলে অনেক স্টাডি সেন্টার আছে আমরা একটা স্পেসিফিক এরিয়ার নোটিফিকেশানগুলো পেয়ে থাকি যেমন ধরেন আপনি যে এরিয়ায় থাকেন এক্সাম্পল একটা স্টুডেন্ট যদি বর্ধমানের হয়ে থাকে সে নর্মালি মুর্শিদাবাদ কলকাতা এই ধরনের কয়েকটা জায়গার আমরা নোটিফিকেশান পেয়ে থাকি কিন্তু ওয়েস্ট বেঙ্গলটা অনেকটাই বড় সেই জায়গা থেকে সব কলেজের নোটিফিকেশান কিন্তু সবাই পায় না তাই আমরা একটা টোটাল সংস্থা সংস্থার তরফ থেকে একটা টোটাল ফ্রি কনসেপ্ট তৈরি করেছি যাতে করে স্টুডেন্টরা সেখানে তার কলেজের নাম এবং তার একটা মোবাইল নাম্বার মানে ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে সাবমিট করলেই সেই কলেজের যে নোটিফিকেশান যখন আমাদের কাছে আসে অ্যাকচুয়ালি আমাদের সাথে প্রচুর কলেজে টাই আপ থাকে যে কারণে আমরা সমস্ত নোটিফিকেশানগুলো কম বেশি পেয়ে থাকি সেই থ্রুতেই আমরা আপনাদেরকে ওই হেল্পটা করতে পারবো তাই আপনারা প্রত্যেকেই আপনাদের কাছে প্রত্যেকের একটা প্রত্যেকের কাছে একটা হামবেল রিকোয়েস্ট আপনারা যদি আপনাদের ভালো চান ডেফিনেটলি আপনার কলেজের নাম এবং একটা ভ্যালিড মোবাইল নাম্বার যেখানে ফোন করে পাওয়া যাবে অথবা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই ইনপুট করে সাবমিট করুন ডেফিনেটলি আমরা টোটাল হেল্প করতে পারবো কখনোই বলতে পারবেন না যে সাবমিট করার পর আমি কোনো রকম কোনো নোটিফিকেশান পাইনি সেরকম সেরকমই স্টুডেন্ট কেউ বলতে পারবে না তো এই হচ্ছে ব্যাপার তো আর একটা লাস্ট কথা বলবো পরীক্ষা এই বছরের জন্য আপনাদের রিটিন পরীক্ষা হবে মানে দু হাজার কুড়ির যে পরীক্ষাটা হয়ে গেল সেটা শুধুমাত্র কোভিড নাইন্টিনের জন্য আপনাদের এমসিকিউ পরীক্ষা হয়েছে এরপরে প্রত্যেকটা পরীক্ষা হবে আপনাদের রিটিন পরীক্ষা তাই এখন থেকে প্রিপারেশন যদি না নেন তাহলে পরীক্ষাই ভালোভাবে পাস করা একটা দুষ্কর হয়ে পড়বে তাই আমি একটা রিকোয়েস্ট করব এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউশন দীর্ঘ পাঁচ বছর একটা টোটাল এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে আপনাদের টোটাল নাইনটি ফাইভ শতাংশ কমন দিয়ে থাকবে আপনারা নিতে পারেন এই সংস্থার সঙ্গে ওভারঅল বারো হাজার প্লাস স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গল বেসিসে অফলাইন অনলাইন এই বছর এর আগের বছর প্রচুর স্টুডেন্ট এইভাবেই হেল্প নিয়েছেন এবং প্রত্যেকটা স্টুডেন্ট স্যাটিসফাইডভাবে এক্সাম চ্যালেঞ্জের তরফ থেকে টোটাল নাম্বার কালেক্ট করতে পেরেছেন সবথেকে বড়ো কথা এক্সাম চ্যালেঞ্জার যে নোটস দিয়ে থাকে তার সঙ্গে ফাইনাল সাজেশন ফ্রি অফ কস্ট দিয়ে থাকে সেই ফাইনাল সাজেশনে ওভারঅল টোটাল এই সংস্থা কিন্তু হানড্রেড পার্সেন্ট কমন দেবো কখনোই বলে না কারণ হানড্রেড পার্সেন্ট কমন হয়ে যায় বা দিয়েও ফেলে বাট কখনোই তারা তাদের রাইটটাকে তারা ভুল করতে চায় না মানে ধরেন এক্সাম্পল একটা কোয়েশ্চেন বাই চান্স আনকমন চলেই আসলো সেই ক্ষেত্রে হয়তো আপনারা বলবেন যে হানড্রেড পার্সেন্ট বলার সত্ত্বেও আসলো না সেই জন্যই এক্সাম চ্যালেঞ্জার সংস্থা তাদের রাইটটা রেখে তারা নাইনটি ফাইভ শতাংশ কমন দেবে এটা গ্যারান্টেড ডেফিনেটলি আপনারা এক্সাম চ্যালেঞ্জার সংস্থার সঙ্গে আপনারা যোগাযোগ করে নিতে পারেন এই যে ভিডিও দেখছেন দুটো টোটাল নাম্বার আছে এই নাম্বারের সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন এছাড়াও ডাইরেক্ট যদি হোয়াটসঅ্যাপ করতে চান তাদের নোটসের কোয়ালিটি দেখতে চান তাহলে হোয়াটসঅ্যাপের যে দ্বিতীয় এবং তৃতীয় লিঙ্ক মানে ডেসক্রিপশনে দেওয়া আছে দুটো লিঙ্কই ক্লিক করে আপনারা হোয়াটসঅ্যাপে তাদের কাছ থেকে নোটসের কোয়ালিটি দেখে নিতে পারেন তো এই ছিল টোটাল কনসেপ্ট আর একটা যেটা সব থেকে ভাইটাল কথা সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট এখনও কারোর বের হয়নি তাই এই বিষয় নিয়ে ইতস্তত করার কোনো প্রয়োজন নেই তাই প্রত্যেকটা স্টুডেন্ট খুব সুন্দরভাবে বাড়িতে বসে পড়াশোনা স্টার্ট করুন পড়াশোনা করুন আপনাদের স্টাডি সেন্টার থেকে যে বুকগুলো দেওয়া হয়েছে সেগুলো বেশ ভালো তুলনামূলক তো সেইগুলো পড়লেও মোটামুটি সেভেন্টি পারসেন্ট নাম্বার তোলা যায় তবে নেতাজিতে পাঠানোতে স্টুডেন্টরা কিন্তু টোটাল বুকটাকে পড়ার মতো পরিস্থিতি থাকে না তার কারণ হচ্ছে আমি আগেই বললাম যে নেতাজিতে যে সমস্ত স্টুডেন্টরা পড়েন বেশিরভাগই স্টুডেন্টই কিন্তু আপনার কর্মের সঙ্গে যুক্ত থাকে তাই তাদের হাতে হিউজ সময়টা থাকে না তাই তারা সবসময় চায় যে অল্প পড়ে নোটস বা সাজেশনের পড়ে আমরা ভালো নাম্বার তুলতে পারি সেই চিন্তাটাই তারা করে না ডেফিনেটলি এক্সাম চ্যালেঞ্জের আপনাদেরকে এই বিষয় নিয়ে টোটাল হেল্প করবে তাই আমি হাম্বেল রিকোয়েস্ট করব এবং টোটালি আমি বলবো যে এক্সাম চ্যালেঞ্জের একটা সংস্থা বিশ্বস্ত সংস্থা ওভারঅল ওয়েস্ট বেঙ্গলে এই বছর এমসিকিউ পরীক্ষায় বারো হাজার প্লাস স্টুডেন্ট ইনরোল করেছে এবং প্রত্যেকটা স্টুডেন্টের ফিডব্যাক যদি দেখতে চান তো এখানে কিছু লিঙ্ক দেওয়া আছে এই ভিডিও ডিসক্রিপশনে আপনি পার পার্ট লিঙ্ক একবার একবার করে ক্লিক করে দেখে নিতে পারেন আমার খেয়াল নেই আমি কোন লিঙ্ককে দিয়েছি বাট স্টুডেন্টদের যে ফিডব্যাক এবং স্টুডেন্টদের পেমেন্টের রিসিভ পেমেন্টের স্ক্রিনশট টোটাল টোটাল স্টুডেন্টদের পজিটিভ ফিডব্যাক এভরিথিং আমি দিয়ে রেখেছি ওখান থেকে দেখে নিতে পারবেন টোটাল কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হয়ে যাবে তাই আমি বারবারই আমি রিকোয়েস্ট করব যে এক্সাম চ্যালেঞ্জের একটি সংস্থা যে সংস্থাই স্টুডেন্টরা বিশ্বস্ততার সঙ্গে তাদের সঙ্গে টাই আপ করতে পারেন থ্যাংক ইউ সো মাচ টিল দ্যান অ্যান্ড টেক কেয়ার